প্রতি বছরের ন্যায় এবছরও মিলানের বৃহত্তর সংগঠন ফেনী জেলা সমিতির আয়োজনে তিনটি বাসযোগে প্রায় 300 প্রবাসীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ইতালি লা স্পেসিয়া শহরের সমুদ্র সৈকত ভ্রমণের মধ্য দিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী নানান আয়োজনে ভরপুর ছিল এই আয়োজন। সমিতির উপদেষ্টা বেলাল হোসেন পাটোয়ারি, আব্দুল মতিন ভূঁইয়া, নূর ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ ভ্রমণের বিভিন্ন খেলাধুলা ও লটারির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি নুরুল আফসার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম শ্রাবণ, সাবেক সিনিয়র সভাপতি মোকসেদ আলম, জহির, রাসেল, তুহিন, ছাব্বির, গোলাম মাওলা সহ সাবেক কমিটির সদস্যরা। সার্বিক সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন মিজান, নজরুল ইসলাম, সাইফুদ্দিন, শহীদুল্লাহ, সাইফুল ইসলাম, বাবলু হাজারি, জাহিদ, জিকু, খোকন, আনোয়ার হোসেন, আজিম, বাবু মজুমদার, নাসির সহ আরও অনেকে।